শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কস্তার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলো পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, শুরুতে একটি ছবি দেখা যাচ্ছে, আহাজারির একটি চিত্র। গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত পোশাক শ্রমিকের মৃত্যুতে স্ত্রী ও সন্তানের আহাজারি। গতকাল ঢাকা মেডিকেলের মর্গ থেকে তোলা এই ছবিটি। পুলিশের গুলিতে আহত আরেক শ্রমিকের মৃত্যু। গাজীপুর সাভারে বন্ধ অধিকাংশ কারখানা, প্রায় 4,000 শ্রমিকের বিরুদ্ধে মামলা। দর্শক, গতকালকেও যে ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি যে সারা দেশের, বিশেষ করে ঢাকা শহরের যে গার্মেন্টসগুলো রয়েছে, সেই গার্মেন্টসগুলোর কর্মীরা কিন্তু বিক্ষোভ করে আসছিলেন, আন্দোলন করে আসছিলেন তাদের ন্যূনতম মজুরি যেটি রয়েছে সেটি বাড়ানোর ব্যাপারে। যদিও সরকারের পক্ষ থেকে এক দফা কিন্তু সেই বেতন ভাতা সেটিকে বাড়ানো হয়েছে, এরপরও কিন্তু তারা তাদের এই আন্দোলনকে, আসলে তাদের যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলন এখনও পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হওয়ার কারণে তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ কিন্তু নানানভাবে চেষ্টা করছেন তাদেরকে সামাল দিবার জন্য, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে সামাল দেওয়া যাচ্ছে না। তারা কিন্তু গার্মেন্টস ভাঙচুর সহ রাস্তা অবরোধ, গাড়িতে আগুন দেওয়া সহ সব কিছু করছে, এবং সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু গুলিও ছুড়ছেন। এবং আমরা দেখছি যে এর আগেও মৃত্যুর খবর আমরা শুনেছি এবং গতকালকেও একজনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া গিয়েছে, এবং যে ফলেই আসলে সন্তান এবং স্ত্রীর যে আহাজারি সেই ছবিটি দেওয়া আছে। এবং এই পরিস্থিতি দেশের জন্য কিন্তু খুব বেশি সুখকর নয় এই মুহূর্তে, যেহেতু সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জল ঘোলা করবার চেষ্টা করছে অনেক মহল, এবং একই সাথে বিএনপি এবং সমন্বয় রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা অবরোধ আন্দোলন হরতাল চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আসলে শ্রমিকদের এই যে অবরোধ, সেই অবরোধের প্রভাব কিন্তু পুরোপুরিভাবে অর্থনীতির উপরে পড়বে। এবং আমরা দেখেছি ইতিমধ্যে গাজীপুর সাভার আশুলিয়াতে বেশ কিছু গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, অনেক শ্রমিক কিন্তু এখন একেবারে বেকার হয়ে পড়ছে, এবং নতুন করে যে শ্রমিক নেওয়ার যে ঘটনা সেটি কিন্তু এখন বন্ধ আছে, অর্থাৎ নতুন করেও কিন্তু কোনো শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় করবার জন্য কিন্তু নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকেই ধারণা করছেন যে শ্রমিকদের এই আন্দোলনের মধ্যে একটি চক্র, একটি মহল ঢুকে এই যে দেশের শান্ত পরিবেশ সেই পরিবেশ কিন্তু নষ্ট করবার চেষ্টা করছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মুখ থেকেও আমরা এই ধরনের কথা শুনেছি। এর পাশেই যে সংবাদ শিরোনামটি রয়েছে, চোরাগোপ্তা হামলায় সরকার পড়ে না, নরসিংদীতে জনসভায় প্রধানমন্ত্রী। নরসিংদী ঘোড়াশালে গতকাল ইউরিয়া সার কারখানার সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোলা ছবি। মূল্যায়ন জটিলতায় তালগোল, নতুন শিক্ষাক্রম সবচেয়ে দক্ষ বা ভালো, মোটামুটি ভালো, উন্নতি প্রয়োজন। ভারত জিতে নিশ্চিত করলো বাংলাদেশের পাকিস্তান যাত্রা, যদিও বাংলাদেশের জন্য এটি খুবই হতাশার একটি সংবাদ, যেখানে বাংলাদেশের স্বপ্ন ছিল এবারের আসরে সেমিফাইনাল খেলার। কারণ আমরা এর আগের যে কয়েকটি আসর দেখেছি অথবা বাংলাদেশের যে হোম গ্রাউন্ডে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ দাপুটেভাবে তাদের অবস্থান জানান দিয়েছিল। এবারের আসরেও এমনটি পরিকল্পনা ছিল যে বাংলাদেশ হয়তোবা সেমিফাইনাল খেলতে পারে, এবং অন্যান্য দেশ কিন্তু পরিকল্পনা করছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে। কিন্তু বাংলাদেশের এই যে ভরাডুবি, একেবারে দুটি ম্যাচ ছাড়া সবটি ম্যাচে হার, এবং আমরা দেখেছি তারা নেদারল্যান্ডসের মতো দলের কাছেও হেরেছে, এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে আসলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে গতকালকে ভারত এবং নেদারল্যান্ডসের মধ্যকার যে খেলা অনুষ্ঠিত হয়েছে সেই খেলায় ভারত এবং ভারতের জয় হওয়ার কারণে কিন্তু আরও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা, সেই খেলা কিন্তু নিশ্চিত হয়ে গেল। পাকিস্তান যেহেতু স্বাগতিক দল সেই হিসেবে তারা কিন্তু দলে থাকছে, এবং নতুন করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ 2025 সালে যেটি অনুষ্ঠিত হবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আফগানিস্তান খেলতে যাচ্ছে। এবার কিন্তু আফগানিস্তান সব দলকেই তারা আসলে সেমিফাইনাল খেলতে না পারলেও নাকানি চুবানি কিন্তু খেয়েছে। আমরা দেখেছি যে আফগানিস্তানের কাছ থেকে কিন্তু সব দলই নাকারি চুবানি খেয়েছে, কারণ একেবারেই জয়ের দ্বারপ্রান্ত থেকে কিন্তু তারা শেষ পর্যন্ত যুদ্ধ করে খেলায় কিন্তু ছিল, কিন্তু বাংলাদেশ সেখানে একেবারেই
উল্টো আমরা দেখেছি একেবারে বাংলাদেশের যে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে তারা কিন্তু একেবারেই ম্যাচে ছিলেনই না, কোনোভাবেই যখন শুরুতে ব্যাট করেছে তখন আমরা দেখেছি তাদের রানের যে খরা সেটিতে ভুগেছেন, যখন আবার পরবর্তীতে তারা ব্যাট করেছে রান চেস করে খেলবার জন্য তখনও তারা কিন্তু বিশাল ব্যবধানে রানের ব্যবধানে হেরে গেছেন। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু এখন দলের অনেকেই নানান ধরনের কথা বলছেন যে দলের মধ্যে যে অন্তর্কন্দল রয়েছে এবং সব কিছু মিলিয়ে এই যে পরিস্থিতি সেটি কিন্তু বাংলাদেশের কিন্তু সেই সক্ষমতা রয়েছে, বাংলাদেশের খেলোয়াড়দের কিন্তু সেই সক্ষমতা রয়েছে, কিন্তু যারা আসলে নিয়ন্ত্রণ করছেন অনেকেই বলছেন যে আসলে যারা নিয়ন্ত্রণ করছেন তারা যদি ঠিক হয়ে যায় এবং একই সাথে সমন্বয় ঠিকভাবে করে তাহলে কিন্তু বাংলাদেশ দাপুটেভাবেই এসব আসরগুলোতে তাদের অবস্থান জানান দিতে পারবে। প্রথম দিনে পাঁচ বাসে আগুন বেড়েছে যান চলাচল, চতুর্থ দফার অবরোধ, রাতে দিনে পড়লো ১৩ জান, পুলিশ হত্যায় ২ বিএনপি নেতা সহ গ্রেপ্তার আরও ৪০, মানবাধিকার লঙ্ঘন, সরকারের কাছে জবাবদিহি চাইতে বলল অ্যামনেস্টি, মাতারবাড়ি বন্দরের জন্য আলাদা কর্তৃপক্ষ হচ্ছে, আমি মুক্ত আমি স্বাধীন, অব্যাহতিপ্রাপ্ত সেই ডিএইজি ইমরান আহমেদ ভূঁইয়া, আওয়ামী লীগের মিছিলে বডিগার্ডের অস্ত্র প্রদর্শন, সপ্তাহে মৃত্যু বেড়েছে ১১, রোগী ৩। যে ডেঙ্গুর যে মৃত্যুর ঘটনা সেটি কিন্তু এখনও রয়েই গেছে, আমরা যদিও এখন কিন্তু আসলে ডেঙ্গু নিয়ে ওইভাবে সংবাদ প্রচার হতে দেখা যায় না যেহেতু মৃত্যুর সংখ্যা কমছে, কিন্তু একজন হলেও মারা যাচ্ছে যেটি আসলে দেশের সব মানুষের জন্য একটি সংখ্যার বিষয়, কারণ এই মুহূর্তে আসলে একেবারে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ও যেহেতু ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে, সারা বছরই কিন্তু থেমে থেমে এখন ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে, আমরা দেখছিলাম জানুয়ারি থেকে শুরু করে কিন্তু এই প্রকোপ শুরু হয়েছিল এবং সেটি কিছুদিন আগেও একেবারে সর্বোচ্চ আকার ধারণ করেছিল, সর্বোচ্চ মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত সব রেকর্ড কিন্তু এবারে ডেঙ্গু ভেঙে দিয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে। দর্শক, এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, নরসিংদীর মুসলিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গতকাল এক বিশাল জনসভায় ভাষণ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, চোরাগোপ্তা হামলায় হটানো যাবে না, নরসিংদীতে বিশাল জনসভায় শেখ হাসিনা দেশের জনগণের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, যুগ যুগ ধরে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে, ভোট চুরি করে খুনিদের সংসদে বসিয়েছিলেন খালেদা জিয়া, দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা চালু, ভারতের রান পাহাড়ে চাপা পড়ল ডাচরা, তফসিলের চূড়ান্ত প্রস্তুতি এগিয়ে আসতে পারে ভোটের তারিখ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে আজ জাতিসংঘ পরিষদে শুনানি, শক্তিশালী ইসি ও মানবাধিকার লঙ্ঘনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপের কথা বলছে সরকার। শ্রমিকরা চাইলে বন্ধ কারখানা খুলে দেওয়া হবে, বিজিএমইএ অবরোধে ১৪ বাসে আগুন, ঢাকায় যান চলাচল স্বাভাবিক, দূরপাল্লা বন্ধ, রিজভির নেতৃত্বে মিছিল, মাঠে ১৫২ প্লাটুন, বিজিবি র‍্যাবের ৪০৭ টহল টিম, বিক্ষোভ চলছে, আরো এক শ্রমিকের মৃত্যু, বন্ধ সার কারখানা, মজুরি গেজেট প্রকাশ, নেতাকর্মী শূন্য, বিএনপি কার্যালয় পাহাড়ায় পুলিশ কুপিয়ে হত্যা ব্যবসায়ীকে, মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় এই ঘটনাটি ঘটেছে গতকালকে। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকে সেই একই সংবাদ দেখা যাচ্ছে, শুরুতে আরেক পোশাক শ্রমিকের মৃত্যু, গাজীপুরের তুষকা কারখানা ভাঙচুরের ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা, আশুলিয়া কারখানা ভাঙচুরে ১২ মামলা, আসামি ৩৫০০, মিরপুরে ফের সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, স্বামীকে হারিয়ে বিলাপ করে কাছেন জালালউদ্দিনের স্ত্রী নার্গিস পারভীন, একমাত্র সন্তান জান্নাতুল বাকিয়া শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, সে বুঝতেও পারছে না যে তার বাবার কোনোদিন ফিরে আসবে না, চক্রান্তকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি বিজিএমইএর, পোশাক খাতের অস্থিরতায় ক্রেতারা উদ্বিগ্ন, নতুন করে অর্ডার দিচ্ছেন না, শ্রমিক নিয়োগ বন্ধ, এখন পর্যন্ত ২৫ ফ্যাক্টরি ভাঙচুর, ১৩০টি বন্ধ ঘোষণা। গতকাল নরসিংদীর মুসলিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গোরাশাল পলাশ ইউরিয়া সার কারখানায় উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চোরাগোপ্তা হামলায় আওয়ামী লীগ সরকারের পতন হবে না, প্রধানমন্ত্রী নরসিংদীর বিশাল জনসভায় তিনি আরও বললেন আগুন দিতে এলে সেই আগুনে ফেলে দেবেন, সাহস থাকলে তারেক রহমানকে দেশে আনুক, সাহসের সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করুন, প্রধানমন্ত্রী আজ খুলনা যাচ্ছেন, উদ্বোধন করবেন ২৯ উন্নয়ন প্রকল্প। অপর নিচের দিকে তফসিলের তথ্যে আগামে প্রকাশে সতর্ক এসে অনলাইনে মনোনয়নপত্র জমায় নির্বাচনে অনাচার কমবে সিইসি, নিউমোনিয়া ডায়রিয়া চর্মরোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, ঢাকা মেডিকেলে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি, রাজধানীতে ৩ বাসে আগুন, নাশকতাকারীরা যেখানেই থাকুক গ্রেফতার করব, ডিবি প্রধান, জাতিসংঘে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা হবে আজ। এরপর রয়েছে যুগান্তর, যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, জাতিসংঘের পর্যালোচনা সভা আজ, বাংলাদেশকে জবাবদিহিতায় আনার আহ্বান অ্যামনেস্টির,
প্রশাসন পুলিশ ও শিক্ষা ক্যাডার পদোন্নতির উৎসব ভোটের আগে নরসিংদী মুস্তাউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রোববার আওয়ামী লীগ জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল। নরসিংদী জনসভায় প্রধানমন্ত্রী চোরাগোপ্তা হামলা করে সরকার হটানো যাবে না, দেশের জনগণের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অবরোধ হরতাল আগুন সন্ত্রাস করে বিএনপি মানুষ পুড়িয়ে মারছে। নিচের দিকে দেখছি, চতুর্থ দফা অবরোধের প্রথম দিন যানবাহনে অগ্নিসংযোগ উৎকণ্ঠা, ডলার সংকটে নেতিবাচক প্রভাব, আমদানি কমায় সব খাতে স্থবিরতা। নরসিংদীতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার উদ্বোধন, পণ্য খালাসে দেরি করলে গুনতে হবে জরিমানা। প্রতি বস্তায় বেড়েছে সর্বোচ্চ 300 টাকা, মিলারদের কারসাজিতে চালের দাম উলম্ফন। জাতীয় সংসদ নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষায় চাহিদা 1071 কোটি টাকা। দর্শক, বাজারে যে পরিস্থিতি আমরা দেখছিলাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম, সেই পণ্যের দাম কিন্তু হু হু করে বাড়ছিলেন। সম্প্রতি চালের দাম কিন্তু আবারও বেড়েছে, যার ফলে কিন্তু মাছে ভাতে যে বাঙালির যে ঘটনা, মাছ খাওয়া তো বাঙালি অনেক আগেই ছেড়ে দিয়েছে দামের কারণে। ঘুরগোস্ত সহ যেসব আমি জাতীয় খাবার রয়েছে সেগুলিও নাগালের বাইরে। সম্প্রতি চালের দাম বাড়ায় কিন্তু একেবারে সেই জায়গাটাতেও একেবারে আঘাত পড়েছে খেটে খাওয়া মানুষের। সে কারণেই আসলে সরকারের সবচেয়ে বেশি এখন যে বিষয়টি নজর দেবার কথা সেটি হচ্ছে এই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য। যদিও সেটিতে আমরা দেখছি একেবারেই কারো কোনো ধরনের হস্তক্ষেপ কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না, ভ্রাম্যমাণ আদালতেরও কোনো হস্তক্ষেপ আমরা ওইভাবে দেখছি না। দর্শক, আমার হাতে বেশ কয়েকটি পত্রিকা রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করব বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সমূহ একটি বিরতির ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি কস্তানা। দর্শক, হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, ভারতের অবস্থান নিয়ে সতর্ক বিএনপি, দলের শীর্ষ পর্যায়ের বিশ্লেষণ, যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাবে না মনে করে বিএনপি, বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন ও ভারতের একই অবস্থানে বিষয়। তফসিলের আগে কেন এই বক্তব্য তাও ভাবাচ্ছে বিএনপিকে, চীনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেও ভারতের ব্যাপারে সতর্ক বিএনপি। এবার ছবি দেখছি, চীন নরসিংদীর নবনির্মিত ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরে তিনি কারখানাটি ঘুরে দেখেন। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে ছিলেন। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ঘোড়াশাল পলাশ সার কারখানায় উৎপাদন শুরু। 12 যানবাহনে আগুন, গ্রেফতার আরও 366 বিএনপির অবরোধ। বাংলাদেশ নিয়ে আলোচনা জোরালো বার্তা দিতে চেয়েছে ভারত, গোপন রাখতে চেয়েছে যুক্তরাষ্ট্র। চোরাগোপ্তা হামলায় সরকার পতন হবে না, নরসিংদীর মহাসমাবেশে শেখ হাসিনা। দগ্ধরা কাতরাচ্ছেন, পরিবার দিশেহারা, 16 দিনে দগ্ধ 12। বিএনপির অবরোধ ঘিরে শনিবার রাতে যাত্রাবাড়ির বাসে দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন রিক্সা চালক জব্বার মিয়া। রাজধানী শেখ হাসিনা জাতীয় বানর প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে। বিজিএমের সংবাদ সম্মেলন, কারখানা খুলতে নিরাপত্তা চান মালিকরা। 91 পোশাক কারখানা বন্ধ, আহত শ্রমিকের মৃত্যু, গাজীপুর আশুলিয়া ঘটনা। ভারত জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, ইসলামী আন্দোলনের তফসিল ঘোষণার দিন ইসি অভিমুখে গণমিছিলের ডাক। রয়েছে দৈনিক জনকণ্ঠ, জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, চোরাগোপ্তা হামলায় সরকারকে ফেলা যায় না, নরসিংদীর বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহত্তম সার কারখানার উদ্বোধন। ঢাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, এমন নিরাপত্তার মাঝেও কেন এত আগুন, নিরাপত্তায় কৌশলগত ভুল নয় তো। ফিলিস্তিনি যুদ্ধ বন্ধে শেখ হাসিনার 5 সুপারিশ, রিয়াদে বিশেষ ইসলামিক শীর্ষ সম্মেলনে প্রচারিত ভাষণ। অবরোধে চলাচল স্বাভাবিক, চোরাগোপ্তা হামলায় 11 গাড়িতে আগুন, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ঘরে বসে, স্মার্ট অ্যাপস উদ্বোধন করেছে ইসি। অবরোধে মোড়ে মোড়ে সতর্ক ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেমিতে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। রেকর্ড বয় ম্যাচে বিশাল জয় ভারতের, ডাচদের হারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত বাংলাদেশের। 15 নভেম্বর থেকে হজের নিবন্ধন, 10 ডিসেম্বর পর্যন্ত টাকা জমা, গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মীর মৃত্যু। গাজায় যুদ্ধবিরতির দাবিতে রবিবার অস্ট্রেলিয়ার সিডনিতে অভিনব বিক্ষোভ। পিছু হটছে ইসরায়েলি সেনারা, এক হতে পারলেন না মুসলিম বিশ্বের নেতারা। এরপর রয়েছে সময়ের আলো, সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, গার্মেন্টসে হামলায় কিশোর গ্যাং, শ্রমিক আন্দোলন রাজনৈতিক ইন্ধন, মন্ত্রী নারাজ বিজিএমইএ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ 130 পোশাক কারখানা, 6885টি পোশাক কারখানার মধ্যে বন্ধ হয়ে গেছে 3964টি। পাপন ও সাকিবের পদত্যাগের দাবিতে আইনি নোটিশ। উদ্বোধনের পর পরিদর্শন শেষে রোববার নরসিংদী ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নসরুদ্দিন আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী চোরাগুপ্তা হামলায় সরকারের পতন ঘটানো সম্ভব নয়। নবনির্মিত ঘোড়াশাল পলাশ ইউডিয়া সার কারখানার উদ্বোধন। আশুলিয়ায় খুলল ৭১ কারখানা, ডামিকে চিকিৎসাধীন পোশাক শ্রমিক জালাল মারা গেছেন। খসড়া গেজেট প্রকাশ, সর্বনিম্ন মজুরি ১২,৫০০, সর্বোচ্চ ১৮,৮০০ টাকা। এরপর নিচের দিকে, নিরুত্তাপ অবরোধে আরও ৯ গাড়িতে আগুন। মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের বার্ষিক পরীক্ষার প্রতিবেদন, ২৫ খাতে ১৫৪ কোটি টাকার অনিয়ম। ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনিয়মী নিয়ম, বিধি না মেনে শিক্ষক নিয়োগ। ভর্তি ফরমের ৪০% টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা না দিয়ে ভাগবাটোয়ারা। তেল ভাতা বিদ্যুৎ সিরিং ভাতা নামে ভাতা প্রধান। উৎসবের মেজাজে জিতল ভারত। এরপর রয়েছে কালবেলা। কালবেলা যেটিকে সংবাদ শিরোনাম করছে, দর্শক জানাচ্ছি আপনাদেরকে, ৪৫,০০০ বৈধ অস্ত্রের কি হবে? সাদা গরু সিলভার রঙের ক্ষুদাস্ত্র, কালো গরু কালো রঙের ক্ষুদাস্ত্র, গুলিকে বলা হয় বাছুর, হলুদ মরিচ হচ্ছে বিস্ফোরক। তফসিলের পর শুরু অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান। প্রতিটি জাতীয় নির্বাচনের আগে একদিকে যেমন অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলে, অন্যদিকে জমা নেওয়ার হয় বৈধ অস্ত্র। এবারও তফসিল ঘোষণার পর লাইসেন্স করা অস্ত্র জমা নেওয়া হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। সাংকেতিক নামে আসছে অবৈধ অস্ত্র বিস্ফোরক। নির্বাচন সামনে রেখে আন্ডারগ্রাউন্ডে অবৈধ অস্ত্র কারাবাড়িদের আনাগোনা বেড়েছে। অনেক প্রতিপক্ষকে ঘায়েল করতে নানা কায়দায় সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে আসছে অবৈধ অস্ত্র। অনলাইনে মনোনয়নপত্র জমায় কমবে অনাচার, সিইসি চোরাগুপ্তা হামলা চালিয়ে সরকার পতন করা যাবে না। নরসিংদী জনসভায় প্রধানমন্ত্রী। এরপর দেখছি, অবরোধের পাশ বাসে আগুন, ছটিকা মিছিলে বিক্ষিপ্তভাবে মাঠে ছিল বিএনপি। অদর্শক একটি সংবাদ করা হয়েছে, একাদশ জাতীয় সংসদের যারা সফল মন্ত্রী তাদের একটি ছবি দেওয়া আছে। ওবায়দুল কাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রী, ডক্টর আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর হাসান মাহমুদ তথ্য সম্প্রচার মন্ত্রী। দর্শক, এখানে চারজন মন্ত্রীর ছবি দেওয়া আছে যারা আসলে যাদেরকে সফল বলা হচ্ছে সত্যিকার অর্থেই। বাংলাদেশের কিছু খাত রয়েছে যেসব খাতে অভিনব উন্নয়ন হয়েছে সেগুলো আসলে বলার অপেক্ষায় রাখে না। বিশেষ করে যোগাযোগ খাতে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীও খুব বেশি তৎপর ছিলেন। এবারে আমরা দেখেছি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, জঙ্গির বিরুদ্ধে জিরো টলারেন্স, বেশ কিছু উদ্যোগ কিন্তু তারা নিয়েছে। একই সাথে কৃষি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ও কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যেটি আসলে বাংলাদেশের জন্য বেশ উন্নয়ন বয়ে আনছে। তবে সবচেয়ে বেশি ভালো হতো যদি যেসব মন্ত্রণালয়ের সব মন্ত্রীরাই যদি এই পর্যায়ে সফলতা নিয়ে আনতে পারতো, তাহলে যে পরিমাণ বরাদ্দ আসলে বাজেটে হয় সেই পুরোটাই সফলতা আসলে বাংলাদেশের সব নাগরিকরা পেত। কিন্তু আমরা দেখেছি সেখানে প্রতি বছরই এমন দুই একটি খাতে আসলে উন্নয়ন হয়, আর বাকি যেসব খাতগুলো রয়েছে সেসব খাতে আসলে উন্নয়নের নামে অনেকের পকেট ভারী হয়, কিন্তু আসলে উন্নয়ন যতটুকু হওয়া দরকার ততটুকু কিন্তু হয় না। একই সাথে সরকারের যেই বাজেট থাকে, সরকারিভাবে জনগণের যেই টাকা, সেই জনগণের টাকা কিছু মানুষ ফুলে ফেপে আসলে অনেক বেশি অর্থ বৈভবের মালিক হয় এবং সেই সব টাকা বিদেশেও অনেকভাবে চলে যায়। আমরা দেখেছি বেশ কিছু গণমাধ্যমে সেই সব সংবাদ শিরোনামে হয়েছে। তবে এই যে যাদের সফলতার গল্প রয়েছে, নিশ্চয়ই তারা আসলে জাতির সামনে সবসময় উজ্জ্বল হয়ে থাকবেন এবং তাদের যে কর্মকাণ্ড সেগুলো দিয়েই তারা বেঁচে থাকবেন। আর যারা মানুষের টাকা লুট করে আসলে তাদের অর্থ বৈভবের মালিক হয়েছেন, আসলে তারা জাতীয়ভাবেই আসলে তাদেরকে চোর বলা হয়। অনেকভাবেই আমরা দেখছি তাদের আসলে তাদের এইসব যে বেইজ্জতি বলা হয়, এইসব অসম্মানের দায় নিয়ে যে এইসব দায়িত্ব যে তারা ছাড়ে, তাদের দায় কিন্তু কখনো জনগণ কিন্তু তাদের কখনোই ভুলবে না এবং তাদেরকে ক্ষমা করবে না। টুকুর দিল্লির সফর নিয়ে নানা কথা, স্বজনদের দাবি ব্যক্তিগত কাজ। বিএনপির মৃত নেতা বিস্ফোরক মামলার আসামি, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ সতর্ক হওয়ার নির্দেশ। জেলা প্রশাসকের প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ, নাশকতাকারীদের কঠোর বার্তা দিল পুলিশ। ময়মনসিংহবাসীর শাওন আতঙ্ক, হত্যা অস্ত্রসহ ৯ মামলার আসামি। একেবারে শেষে যে পত্রিকাটি রয়েছে প্রথম আলো, নির্বাচনের সঙ্গী খুঁজতে এখনও ব্যস্ত আওয়ামী লীগ। তবু কেন গুলি প্রশ্ন স্ত্রীর, ভেজা চোখে সন্তানের, ব্যর্থ এক বিশ্বকাপের ময়নাতদন্ত। দর্শক, আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম। আজকে যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন এবং অবরোধে যে বিএনপি সহ সমন্বয় রাজনৈতিক দলগুলো যে অবরোধের খবর, সেই খবরগুলো প্রাধান্য পেয়েছে এবং একই সাথে প্রাধান্য পেয়েছে প্রধানমন্ত্রী নরসিংদী সফরে তার যে বক্তব্যের যে ভাষণগুলো সেগুলোও কিন্তু আজকে সবগুলো পত্রিকায় উল্লেখযোগ্য সংবাদ শুরু হচ্ছে। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশেষ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।